হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক ইসফন। আমরা জানি ইতিপূর্বে সিঙ্গাপুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে এবং ধীরে ধীরে সবাইকে ভ্যাকসিন প্রদান করা হবে। আমাদেরকে যখন শিডিউল হবে ভ্যাকসিন দেওয়া, তখন আপনার কোম্পানির কাছে আপনার এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইমেল করবে যে তোমার কোম্পানিতে কে কে ভ্যাকসিনের আগ্রহী, তাদের নামের লিস্ট পাঠাও। তখন কোম্পানি আপনাদের কাছে চান্স দেবে কি আপনি ভ্যাকসিনতে আগ্রহী কিনা। যেহেতু এটা ভলান্টারি, এটা কোনো বাধ্যমূলক না, তাই আপনার আগ্রহী থাকলে আপনার নাম নিবন্ধন করবেন, আগ্রহী না থাকলে না করবেন। নাম নিবন্ধন করার পরই এমএম থেকে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে অথবা কোম্পানি আপনাকে জানাবে কত তারিখে কোথায় কয়টা বাজে আপনাকে ভ্যাকসিন প্রদান করা হবে। সেটাই ধৈর্য ধরে শুনবেন। অনেকেই মেসেজ দিচ্ছেন আমাকে, ভাই আপনি ভ্যাকসিন নিয়ে নিলেন, আমরা তো ভ্যাকসিন নিতে পারছি না কেন? এর কারণ হলো সিঙ্গাপুর সরকার বর্তমানে বিমান সেক্টরে কর্মরত এবং জাহাজ সেক্টরে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিচ্ছে। মানে ফ্রন্ট লাইনার যারা জাহাজ সেক্টরে কাজ করি তাদেরকে আগে ভ্যাকসিন দিচ্ছে। আমি জাহাজ সেক্টরে কাজ করি, সেই জন্য হয়তো আমি আগে ভ্যাকসিন পেয়েছি এবং আপনারাও পাবেন আসতে দিলে। কেন সবাইকেই দেওয়া হবে এই প্রসঙ্গে সিঙ্গাপুর সরকার থেকে বলা হয়েছে যেসব ডরমিটরিগুলোতে উচ্চ ঝুঁকিপূর্ণ ওই সব ডরমিটরিগুলো থেকে দ্রুতই আপনার এই ভ্যাকসিন কার্যক্রম অংশগ্রহণ করার জন্য তাদেরকে জানানো হবে, ভ্যাকসিন দেওয়া হবে। তাছাড়া সিঙ্গাপুরে যে FWFM কেয়ার আছে, এই অ্যাপের মাধ্যমে অনেকে কিন্তু আমরা এখন সিঙ্গাপুর সরকারকে বেতন না পেলে বেতনের ব্যাপারে অভিযোগ করতে পারি, তারা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আপনারা দেখছেন যে এখন এই বর্তমানে SG ওয়ার্কফার্স স্ক্যানিং করলে আপনি স্যালারির ব্যাপারে বেতনের ব্যাপারে তথ্য পাবেন। সেখানে দেখবেন যে নিচে লেখা আছে যে একটা সিঙ্ক পাসটা আপনাকে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে সিঙ্ক পাসের মাধ্যমে আপনার বেতন সম্পর্কিত তথ্যগুলো জানতে পারবেন। তাছাড়া ইদানিং অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপনারা ব্লু পাস হারিয়ে গেছে, ব্লু পাস হারিয়ে গেলে কী করবি? হ্যাঁ, ব্লু পাস হারিয়ে গেলে করণীয় হলো যে আপনার ডরমেটরিগুলোতে অপারেটর আছে তাকে জানাবেন এবং আমার কোম্পানির বসকে জানাবেন। তাহলেই তারা আপনার কী করণীয় জানাবে এবং আপনার জন্য একটি ব্লু পাস টোকনের ব্যবস্থা করবে, ব্লু পাস দিবে। এটা হলো খুব গুরুত্ব। ব্লু পাসটা এখন আজকে দেখে আমি একটা ভিডিও করেছিলাম যে ব্লু পাসের মাধ্যমে কিন্তু যে ব্যক্তিগত ডাটা সংগ্রহ করা হয়, ডাটা কিন্তু পুলিশ সাত ধরনের অপরাধের ক্ষেত্রে ব্যবহার করবেন। একটা কথা যে আমরা যারা আমাদের ঠিকানা চেঞ্জ করতেছি, মোবাইল নাম্বার চেঞ্জ করতেছি, তা করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু FWFM কেয়ারে আপনি আপডেট করে নেবেন। আপনার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করেন এবং আমার ঠিকানা চেঞ্জ হয়, সাথে সাথে আপডেট করে নেবেন, নাহলে আপনি সমস্যা করতে পারেন। আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করছেন কি যদি আপডেট না করেন, তাহলে এমন থেকে আপনাকে মেসেজ দিলে মেসেজ দেখতে পাবেন না, MOS থেকে মেসেজ দিলে মেসেজ দিতে পারবেন না। এখন কিন্তু মোবাইল নাম্বারটা আমাদের সকলের জন্য খুবই জরুরি। এবার একটা কথা হলো যে বাংলাদেশ থেকে অনেকেই আসতে যাচ্ছেন, যারা আমাকে জানতে চাচ্ছে ভাই আমরা কোন মোবাইল নাম্বার ব্যবহার করবো, আমরা তো সিঙ্গাপুরে নতুন যাবো, আমার তো মোবাইল নাম্বার নাই, সিঙ্গাপুরে সিম কার্ড নাই, এখন আমি কী করবো? আপনারা এক কাজ করতে পারেন, আপনারা বাংলাদেশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। প্রয়োজন হলে MOS থেকে এবং MOM থেকে আপনার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে ওরা মেসেজ দিবে। এবং সিঙ্গাপুরে আসার পর আপনার বস অথবা আপনার কোনো পরিচিত কেউ থাকলে আপনার হোটেলে ঠিকানায় আপনার কাছে একটি সিম কার্ড পাঠিয়ে দিতে পারবে। সেই সিম কার্ডটা পাওয়ার পরপরই কিন্তু আপনি আপডেট করে নেবেন FWFM কেয়ার অ্যাপের মাধ্যমে, তাদেরকে জানা দেবেন এবং তোমার বসের কাছে পাঠিয়ে দেবেন এবং বস MOMকে জানিয়ে দেবে যে আপনার এটা মোবাইল নাম্বার। তাহলে সবচেয়ে ভালো হবে। আর সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি সিঙ্গাপুরে আসার পরে যে স্টেম রিচ থাকা হয়, স্টেম রিচ থাকার সময় বলিও যে নিয়মগুলো থাকে, নিয়মগুলো অমান্য করবেন না, নিয়মগুলো মান্য করে চলবেন, তাহলেই সিঙ্গাপুরে দীর্ঘদিন থাকতে পারবেন। কারণ যদি অমান্য করা তাহলে কিন্তু একটা আপনার যে সিঙ্গাপুরে থাকা যে পারমিট অথবা যে IPS হয় এটা কিন্তু ক্যান্সেল করে দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এবং সেই পরবর্তীকালেও সিঙ্গাপুরে আর প্রবেশ করতে পারবেন না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং হোটেলের যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।